হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব WBCS পেপার 6 2019-এর সমস্ত অ্যারিথমেটিক কোশ্চেন নিয়ে। আমরা এর আগে 6টা পার্ট আপলোড করে দিয়েছি, যেখানে আমরা 1 থেকে 56 অবধি সমস্ত কোশ্চেনগুলো সলভ করা আছে। তো যারা সেই ভিডিওগুলো দেখুন, একটু দেখে নেবে আগের কোশ্চেনগুলো। আমরা আজকে শুরু করব চেন রুল বা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, যেই 57 to 67, অর্থাৎ এই 11টি কোশ্চেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, যারা 1 থেকে কোশ্চেনগুলো দেখোনি তারা একটু দেখে নেবে, কেমন? তো যাই হোক, চলো আমরা শুরু করছি আজকের কোশ্চেন। আজকে 57, ফার্স্ট 57 কী বলেছে? এম অ্যান্ড এন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 15 days অ্যান্ড 20 days রেসপেক্টিভলি, ইফ দে ডু দ্য ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ইনকাম, তাহলে তাদের ইনকামের রেশিও কত। আমরা জানি যে হারে ওরা যে টাকাটা পাবে, এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি হিসেবে টাকা পায়, এরা কখনো দিন হিসেবে টাকা পায় না কাজের জন্য, তাই তো? তাহলে এখানে এম একটা কাজ করে 15 দিনে আর এন ওই কাজটা করে 20 দিনে, তাহলে তাদের যে ডে, তাদের দিনের রেশিওটা আসছে, আমার এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, তাহলে তাদের দিনের রেশিও হচ্ছে 3:4। তো আমরা জানি যার দিন যত বেশি লাগে তার এফিসিয়েন্সিটা কম হয়, আর যার দিন কম লাগে তার এফিসিয়েন্সিটা বেশি হয়, তাই তো? কারণ এখানে এফিসিয়েন্সি হিসাবে কিন্তু তারা টাকাটা পাবে। তাহলে ডের সাথে এফিসিয়েন্সি ব্যস্ত অনুপাত হয়, আমরা এখান থেকে তাদের এফিসিয়েন্সিটা বের করে নিচ্ছি, কত হবে? 4:3। তাহলে এই 4:3 অনুপাতে কিন্তু তারা টাকাটা পাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অপশান নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এটা 58 হবে, 58, ওকে। কি বলেছে দেখো, ইফ 36 big hours অফ এ ল্যান্ড মে বি ইরিগেটেড ইন 16 days বাই এ ওয়েল পাম্প ওয়ার্কিং 15 hours ইন এ ডে, হাউ মেনি ডেজ উইল ইট টেক টু ইরিগেট 42 big hours অফ এ ল্যান্ড বাই পাম্পিং ওয়ার্কিং 10 hours ইন এ ডে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে করবো, এর আগে বলেছিলাম যে একটা সূত্র আমরা ইউজ করি, M1 T1 D1 বাই হচ্ছে W1, অর্থাৎ কাজের পরিমাণ, তাই তো? আর এখানে হবে কি, M2 T2 D2 বাই হচ্ছে W2। এবার আমরা কি করব, এখানে শুধুমাত্র এদের মানটাকে বসিয়ে দেব। চলো মানটা বসিয়ে দিই। প্রথমে কি আছে দেখো, 36 big hours অফ ল্যান্ড, মানে জমির পরিমাণ কত বলে দিয়েছে। তো আমরা এখানে সেটাকে লিখে দিচ্ছি যে W1, অর্থাৎ 36, কেমন? আর কি বলেছে, 16 দিন, এই যে ডের জায়গায় আমরা 16 লিখে দিলাম, আর কতগুলো যে 15 ঘন্টা করে, টাইমের জায়গায় আমরা 15 লিখে দিলাম, কেমন? দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, এখানে বলেছে যে 42টি কি বিঘাস ল্যান্ড করবে 10 ঘন্টা করে, তাহলে সময়ের জায়গায় আমরা 10 ঘন্টা লিখে দিলাম। তাহলে এখানে কি চেয়েছে, হাউ মেনি ডেজ, কত দিন, আমরা দিনটা জানি না, কিন্তু এখানে হচ্ছে 42। তো এখান থেকে যদি আমরা ডিটা বের করে নিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, 6 দিয়ে কাটলে 6 হবে, 6 দিয়ে কাটলে 7 হবে, তাই তো? আচ্ছা, 3 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে কাটলে 2 হবে, তাই তো? 2 দিয়ে কাটলে 8 হবে, 2 দিয়ে কাটলে 4 হবে, 4 7 28। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের 28 দিনের মতো লাগবে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, 10 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, 10 জন লোক একটা কাজ 18 দিনে করতে পারে। তাহলে আমরা জানি ম্যানের সাথে কিন্তু ডে গুণ আকারে হয়, রাইট? তাহলে আমরা কী করবো, 10 men ওই কাজটা করে 10 দিনে ইকুয়াল টু কেন করছি, যেটা হচ্ছে হাউ মেনি ডেজ, কত দিনে, তাহলে কি 12 জন মানুষ ওই কাজটা করবে। তাহলে আমরা এখান থেকে ইজিলি D2 বের করে নিতে পারবো, কি হবে, আচ্ছা 10 × 18, 6 দিয়ে কাটলে 3 হয়, 6 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে 5 হয়, 5 × 3 = 15। এই কোশ্চেনগুলো মেনলি চেন রুল থেকে এসছে, তাই তো? অপশান নাম্বার B ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে, 25 men ক্যান ওয়েভ 120 meters অফ ক্লথ ইন এ ডে, হাউ মেনি মিটার্স অফ এ ক্লথ উইল বি ওভেন বাই 35 men। তাহলে এখানে আমরা দেখেছি, আমরা জানি যে ম্যান ওয়ান M1 D1 T1 বাই W1 যখন, তখন M2 D2 T2 বাই W2। এখানে দেখো 25 জন ম্যান কাজটা করে কি 120 meters, তাহলে 35 জনে কত মিটার কাজ করতে পারবে, তাহলে আরও বেশি হবে। তাহলে আমরা এইভাবে করি যে লিখে দিচ্ছি 25 men কতটা কাজ করে, 120, আর সেখানে কতজন ম্যান, 35, তাহলে কত আসবে, এটাই আমাকে
বের করতে হবে। তা এখান থেকে আমরা ইজিলি এটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। পাঁচ দিয়ে কাটলে কত হয়? পাঁচ দিয়ে কাটলে পাঁচ হয়, পাঁচ দিয়ে কাটলে সাত হয়, তাই তো? পাঁচ দিয়ে কাটলে কত হয়? চব্বিশ হয়। তাহলে চার সাতা আঠাশে আট, সাত দুগুণে চোদ্দো, আর দুই ষোলো। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 168 মিটার করতে পারবে, তাই তো? 35 জন ম্যান ইন এ ডে। চলো নেক্সট কোয়েশ্চেন। 12 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ, 12 জন, তাই তো? তাহলে যে 12 জন, আমরা জানি জনের সাথে দিনটা গুণ আকারে হয়, আমরা লিখে দিলাম। আর কি বলেছে? হাউ মেনি এক্সট্রা ম্যান, দেখো এখানে এক্সট্রা ম্যানের কথা বলা হয়েছে, এক্সট্রা ম্যান শুড বি এঙ্গেজ টু ডু দ্য ওয়ার্ক ইন 20 ডেজ। তাহলে কতজন ম্যান, আমরা আগে দেখিনি কতজন ম্যান, আমি জানি না, কিন্তু 20 দিনে কাজটা করবে, কত এক্সট্রা করব, তার মানে আগে আমার যতজন ছিল তার থেকে এক্সট্রাটা আমি বের করব। তাহলে এখানে আমরা এম টুটাকে ফার্স্ট বের করে নিচ্ছি, কী হবে? দুই দিয়ে কাটলে হয় 18, এম টু হচ্ছে টোটাল 18 জন লাগবে, কিন্তু তাহলে এক্সট্রা 18 দিনে কাজটা করতে পারতো, কিন্তু সেখানে 12 জন ম্যান প্রথম থেকেই ছিল, তাহলে আর এক্সট্রা কতজন ম্যান লাগবে? এক্সট্রা আমার আর 6 জন ম্যান লাগবে। তাহলে এখানে কী হবে? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেমন কোশ্চেনগুলো? খুবই সহজ, আমরা একটু ফাস্ট করার চেষ্টা করছি, কারণ এই ভিডিওতে আমরা টোটাল টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করে দেব। পরের কোশ্চেন কী বলেছে দেখো, এ ম্যান অ্যান্ড এ বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36 ডে, তাই তো? আমরা একটু লিখছি, ম্যান আর বয় একটা কাজ করে কত দিনে? 36, 36 দিনে। এবার বিষয় হচ্ছে 36 দিনে কতটা কাজ করে, সে আমি ধরে নিলাম যে 36 ইউনিট কাজ করে। 36 দিনে যদি 36 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কতটা কাজ করবে? একদিনে যে কাজটা করে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি, রাইট? তাহলে আমরা বলতে পারি একদিনে সে 1 ইউনিট কাজ করে। এই অবধি ক্লিয়ার তো? এবার কোশ্চেনে কী বলেছে দেখো, ইফ দ্য ম্যান ওয়ার্ক অ্যালং ফর দ্য লাস্ট 10 ডেজ, ম্যান একা শেষ 10 দিন কাজ করে, 10 দিন, ওকে? তাহলে এবার কী বলছে, ইট ইজ কমপ্লিটেড ইন 40 ডেজ, এই যে 10 দিন কাজ করে তার ফলে টোটাল কাজটা সে 40 দিনে কমপ্লিট করেছে, কে? ম্যান একা যদি কাজটা করে, তাহলে ম্যান একা এখানে, সরি, টোটাল বলেছে কাজটা 40 দিনে কমপ্লিট হবে, কিন্তু ম্যান একা দেখো 10 দিন কাজ করেছে, শেষ 10 দিন। তাহলে তার আগের টোটাল যদি কাজটা 40 দিনে শেষ হয়, ম্যান যদি 10 দিনে শেষ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ম্যান আর বয় ওই কাজটা করেছে কত? 30 ইউনিট কাজ করেছে, টোটাল তো 40 ইউনিট, 10 দিনে তো 10 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে টোটাল কাজ বাকি রয়েছে কি? আমরা বলতে পারি যে ম্যান আর বয় 30 দিন কাজ করেছে, তাহলে 30 দিনে আমরা বলতে পারি 30 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে। একটু ভালো করে বোঝো, টোটাল কাজ ছিল আমার 36 ইউনিট, তো ম্যান আর বয় 30 দিন যখন কাজ করেছে, 30 দিনে 30 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে বাকি আর কত ইউনিট কাজ আছে? বাকি আর 6 ইউনিট কাজ আছে, তাহলে আমরা একটু লিখে দিচ্ছি, ডিও হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট কাজটা কে করবে? এই 6 ইউনিট দেখো এখানে বলে দিয়েছে ম্যান কাজটা করে, ম্যান, তাই না? তাহলে এবার আমরা এখানে লিখবো যে এই 10 দিনে করেছে নিশ্চয়ই 6 ইউনিট, ম্যান একা করেছিল তো, তাহলে আমরা এখান থেকে বলবো যে এই 10 ইউনিট কাজ করেছিল ম্যান কতদিনে? সরি, 10 দিনে, 10 দিনে করেছে 6 ইউনিট, 10 দিনে যদি ম্যান একা, যে ম্যান একা 10 দিনে 6 ইউনিট কাজ করে, তাহলে 1 ইউনিট কাজ করতে বা একদিনে সে কতটা কাজ করবে? 6/10 ইউনিট কাজ করবে, ক্লিয়ার? তাহলে ম্যান, ভালো করে বুঝো, টোটাল কাজ যদি আমার 10 ভাগ হয়, তার মধ্যে 10 ভাগের 6 ভাগ কাজ করেছে ম্যান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বয় কাজটা করেছে কত? 10 ভাগের 4 ভাগ কাজ করেছে, ম্যান আর বয় তো সম্পূর্ণ কাজটা কভার করেছে, তাহলে আমরা দেখে নিলাম যে 10 দিনে সে 6 ইউনিট কাজ করলো, একদিনে সে 10/4 6/10 ইউনিট কাজ করলো, তাহলে বাকি কাজ কত? বাকি হচ্ছে 4/10 ইউনিট কাজ করেছে, কিন্তু তাহলে এটা কার? এটা একদিনে করতে পারে বয়, বয় একদিনে করতে পারে। এখানে কী চেয়েছে? হাউ লং উড দ্য বয় টেক ডু দ্য ওয়ার্ক অ্যালং, তাহলে বয় ওই সম্পূর্ণ কাজটা কতদিনে করবে? সম্পূর্ণ কাজ আমার কত? 36 ইউনিট, তাহলে এক এক দিনে যদি আমার 4/10 ইউনিট করে, তাহলে আমরা যদি এটাকে ডেতে কনভার্ট করি, তাহলে কী আসবে? 10/ডে, একদিনে, তাহলে টোটাল কী আসবে? 4 দিয়ে কাটলে 9, তাহলে 9×10=90, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ম্যান ওই কাজটা কতদিনে করবে? 90 দিনে করতে পারে। আশা করি বুঝতে পেরেছো, যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে। পরের কোশ্চেন দেখো, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 25 ডেজ। এখানেও আমরা সেম ভাবে করার চেষ্টা করছি, এ আর বি একটা কাজ করে 25 দিনে, সে আমি ধরে নিলাম 25 দিনে 25 ইউনিট কাজ করে, তাহলে এক এক দিনে যে কাজটা করবে এটাই হবে তাদের এফিসিয়েন্সি, তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট করে পার ডে, তাই তো? এবার কি বলেছে, ইফ বি ওয়ার্ক অ্যালং ফর দ্য লাস্ট 10 ডেজ, বি এখানে কিন্তু 10 দিন কাজ করেছে,
তাহলে আমি এখানে একটু লিখে নিই, টোটাল দেখো বি যদি টোটাল কাজটা হয়েছে কিন্তু 25 দিনে, তাই তো? তাহলে বি যদি 10 দিন কাজ করে তাহলে কতটা কাজ হবে এখানে আমরা একটু দেখে নিই। তাহলে ও এখানে বি 10 দিন কাজ করেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ আর বি কিন্তু 10 দিন, তো টোটাল দেখো কাজটা কমপ্লিট হয়েছে 30 দিনে। তাহলে টোটাল যদি কাজটা 30 দিনে কমপ্লিট হয়, এ আর বি কতদিন কাজটা করেছে আমরা একটু বের করে নিই। এ আর বি এখানে আমরা দেখেছি যে 25 দিন করেছে, তাহলে যে 10 দিন এক্সট্রা রয়েছে 10 দিনে কতটা কাজ করবে, তাই তো? টোটাল হচ্ছে 30 দিনে কিন্তু ওরা টোটাল কাজটা কমপ্লিট করেছে, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা এখান থেকে করব যে 10 দিন, এই 10 দিনে সে 5 ইউনিট কাজ করেছে। তাহলে 10 দিনে যদি সে 5 ইউনিট কাজ করে, এটা কী করে পেলাম? দেখো টোটাল 30 দিনে কাজটা কমপ্লিট হয়, তাহলে এই যে সে বি একা করেছে 10 দিন, তাহলে এ আর বি তো 20 দিন করেছে, রাইট? তাহলে 20 দিনে কত ইউনিট কাজ করবে? 20 দিনে তো 20 ইউনিট কাজ করবে। তাহলে কাজ বাকি কত? 25 ইউনিট টোটাল কাজ। তাহলে এ আর বি 20 ইউনিট কাজ করেছে 20 দিনে, তাহলে 5 ইউনিট কাজ বাকি আছে। তাহলে এই যে 5 ইউনিট বাকি কাজ, এটা কে করছে? এটা নিশ্চয়ই তোমার বি করছে। তাহলে বি কতদিনে করছে? এখানে বলে দিয়েছে 10 দিন। তাহলে এই 10 দিনে 5 ইউনিট কাজ করে। যদি 10 দিনে 5 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে বি? একদিনে 1/2 ইউনিট কাজ করবে। কিন্তু আমরা শুরুতেই দেখেছি এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট কাজ করে। তাহলে আমরা এইভাবে বলতে পারি কি, দেখো এখানে আমরা দেখলাম বি একদিনে 1/2 ইউনিট কাজ করে, যে বি একদিনে 1/2 ইউনিট কাজ করে। তাহলে এ একদিনে 1/2 ইউনিট কাজ করবে, কারণ দুজনে মিলে তো একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে এখানে আমরা দেখলাম যে এ আর বি টোটাল কিন্তু যে 1/2 দিন করে কাজটা করছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এই 1/2 ইউনিট কাজ করে, এই 1/2 ইউনিট কাজ করে কিন্তু একদিনে, রাইট? তাহলে টোটাল আমার যে কাজের পরিমাণ দেখো, টোটাল হচ্ছে 25 ইউনিট। তাহলে 25 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/2 ইউনিট একদিনে, সো 25 ইউনিট কাজ করবে 50 দিনে। দেখো বুঝতে পেরেছো কি না? তাহলে এখানে উত্তরটা কিন্তু অপশান নাম্বার এ হবে। ক্লিয়ার? আমি বেশি বড় করলাম না, আমি কোশ্চেনটাকে চেষ্টা করলাম যে কোশ্চেনে যা বলেছে সেটা দেখে দেখে কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করলাম, জাস্ট, আর কিছুই না। চলো নেক্সট কোশ্চেন। 50 জন ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ ইন 8 আওয়ার্স ওয়ার্কিং ইন এ ডে। তাহলে আমরা জানি ম্যানের সাথে ডে এবং টাইমটা গুণ আকারে হয়, তো সো আমরা সেটা লিখে দেব যে 50 জন ম্যান 12 দিনে একটা কাজ করে 8 ঘন্টা করে। এবার কোশ্চেন করেছে হাউ মেনি ডেজ, কত দিনে কাজটা করবে কি 60 জন ম্যান, আর এখানে কি বলেছে অ্যানাদার পিস অফ ওয়ার্ক টুয়াইস, মানে দ্বিগুণ। আচ্ছা দ্বিগুণটা আমরা পরে দেখবো, কিন্তু 16 দিনে কাজ করেছে। দ্বিগুণ বলতে আমরা শেষে 2 গুণ করে দেবো। চলো এখানে আমরা দিনটা দেখে নিই। ইন হাউ মেনি কি চেয়েছে, সরি হাউ মেনি আওয়ার্স, সরি এটা আওয়ার্স, এইস বা টি আমরা বলতে পারি, টি আমরা এটা বের করে নিই। যতটা দ্বিগুণ কাজ, তাহলে দ্বিগুণ সময় আমরা শেষে করে দেবো। এটা ক্যালকুলেশনটা আমরা করে নিচ্ছি। 00 কাটলাম, 8 দিয়ে যদি আমি কাটি, 16 কে 2 হয়, আর 6 দুগুণে 12 কেটে গেল, তাহলে 5 আওয়ার্স এসছে। কিন্তু যেহেতু এখানে দ্বিগুণ দেখো টুয়াইস বলেছে, টুয়াইস, তাহলে দ্বিগুণ করতে কত সময় লাগবে? 5 দুগুণে 10 ঘন্টা লাগবে। অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এ কন্ট্রাক্টর আন্ডার টু টু ফিনিশ এ ওয়ার্ক, সরি ফিনিশ এ রোড 12 কিলোমিটার লং 350 দিন। তাহলে 12 কিলোমিটার করেছে 350 দিনে, বাট আফটার এমপ্লয়িং 45 ম্যান 200 ডেজ, মানে 45 জন লোক 200 দিন কাজ করার ফলে দেখা গেলো অনলি 4 কিলোমিটার রোড হ্যাড বিন বিল্ড। অর্থাৎ 45 জন মানুষ, এই যে 45 জনের সাথে ম্যান তো গুণ আকারে হয়, তাহলে এই 45 জন মানুষ 200 দিন কাজ করে কত ইউনিট কাজ করেছে? 4 ইউনিট কাজ করেছে, ইকুয়াল টু। এবার বাকি কতজন, হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, তাহলে অ্যাডিশনাল ম্যান আমরা আগে টোটাল ম্যানটা বের করে নিই। টোটাল ম্যান, টোটাল কত দিনের কাজ? 350 দিনের কাজ, 200 দিন করে ফেলেছে, বাকি আর কতদিন পড়ে আছে? 150 দিন পড়ে রয়েছে। এবার এখানে কিভাবে করতে হবে, টোটাল 12 কিলোমিটার, কিন্তু 4 কিলোমিটার হয়ে গেছে, তাহলে বাকি আছে আর 8 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা এমটা বের করব। এম কি করে আসবে দেখো, 2, তাই তো? 00 কাটলাম। আচ্ছা এবার দেখো, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 4, 5 দিয়ে কাটলে কত হবে? 3, 3 দিয়ে যদি আমরা 45 কাটি, 15 হবে, তাহলে 4 15 60, 60 দুগুণে 120, তাহলে টোটাল আমাদের 120 জন লোকের প্রয়োজন। কিন্তু শুরু থেকে কতজন ম্যান কাজ করেছিল, এখানে আমরা দেখলাম যে 45 জন ম্যান ছিল। তাহলে এরা বলেছে হাউ মেনি অ্যাডিশনাল, তাহলে আর কতজন অতিরিক্ত লাগবে? আমরা ওই 45 জনকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা 75 পেয়ে যাব। এখানে আমরা বলতে পারি যে তাহলে আর 75 জন ম্যান দরকার আছে অতিরিক্ত এই কাজটাকে কমপ্লিট করার জন্য 350 দিনে। ওকে
মেনলি দেখো চেন রুলের সমস্ত কোশ্চেনে কিন্তু খেয়াল রাখবে আমরা এই ফর্মুলাটা দিয়েই কিন্তু করছি, এটা একটু খেয়াল রাখবে ভাই। চেন রুলের সমস্ত কোশ্চেন আমরা এই ফর্মুলাটা, আমি হয়তো কিছু কিছু জায়গায় ফর্মুলাটা লিখলাম না, বাট আমরা এই সূত্রটাকে ইউজ করছি। চেন রুলের ইচ এন্ড এভরি কোশ্চেন তুমি এই সূত্র দিয়েই করবে। চলো নেক্সট, নেক্সট কী আছে, এ ল্যাবরেটরি হ্যাজ টু পে 67.50 ফর 30 ডেজ, তাই তো 30 দিনের জন্য। ইট ইজ ইউজ 35 গ্যাস বার্নার 6 আওয়ার ইন এ ডে। তাহলে এখানে আমরা দেখলাম যে কতদিন কাজ করলো, 30 দিন কাজ করেছে। কতটি বার্নার? 30টি গ্যাস বার্নার, সরি 35টি। এক এক দিনে কতটি কাজ করেছে, কত ঘন্টা? 6 ঘন্টা। কিন্তু কত টাকা পেয়েছে? 67.50। বুঝতে পেরেছো? সেম ফর্মুলা। এবার কী চেয়েছে, ফাইন্ড হাউ মেনি অ্যামাউন্ট, এই যে টাকা চেয়েছে, হাউ মেনি অ্যামাউন্ট কি 30টা গ্যাস বার্নার, এই যে 30টা গ্যাস বার্নার কি 18 দিন 7 ঘন্টা করে, এই যে দিনের সাথে ঘন্টা আমাদের গুণ আকারে হয়। দেন তোমরা এখান থেকে ধরো এটাকে আমি এক্স ধরি, এক্সটা ইজিলি বের করতে পারবে, তো এই এক্স তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নাও। আশা করি তোমরা ইজিলি সলভ করে নিতে পারবে, আমি আর বেশি সময় নষ্ট করছি না। এখানে সম্ভবত আমাদের অ্যান্সারটা আসবে 40.50। ওকে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, দ্য কস্ট অফ প্রিন্টিং এ ম্যাগাজিন 540 পেজ 30 লাইন অফ ইচ পেজ ইজ 15 ওয়ার্ড ইন ইচ লাইন ইজ 7200 টাকা। তাহলে আমরা এখানে দেখে নেব, টাকাটাই আমরা নিচে লিখে দেবো। সবার প্রথমে আমরা জানি W1টা নিচে লিখতে হয়, কত পেজ? 540 পেজ লিখে দিলাম, 540 পেজ। কত লাইন? 30 লাইন লিখে দিলাম, 30 লাইন। কতগুলি ওয়ার্ড? 15টা ওয়ার্ড আমরা লিখে দিলাম, 15টা ওয়ার্ড। ইকুয়াল টু, ফাইন্ড দ্য কস্ট, তার মানে এখানে টাকা চেয়েছে, চলো এক্স লিখে দিলাম। কত পেজ? 450 পেজ। অর্থাৎ ঐকিক নিয়মের সমস্ত কোশ্চেনগুলি করে দিচ্ছি আমরা। 35 লাইন 18 ওয়ার্ড, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্সটা আই থিঙ্ক ইজিলি বের করে নিতে পারবে। তো এখানে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, আমি এখানে ক্যালকুলেশনটা করছি না। যাই হোক, আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমি সূত্রটা আবার দিয়ে দিচ্ছি, M1 D1 T1 বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। আমরা চেইন রুলের সমস্ত কোশ্চেন এই সূত্র দিয়েই করে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2019 যতগুলো কোশ্চেন রয়েছে আমি সমস্ত কোশ্চেন এখানে সলভ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করে দিও, যাতে তোমার বাকি বন্ধুদেরও কিছুটা হলেও হেল্প পায়। তো চলো আজকে অবধি, নেক্সট পার্টে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। চলো।